हेलो फ्रेंड्स, আজকের মিনি ব্লগে আমি তোমাদেরকে দেখাবো কোলিয়াস গাছ। এটাও একটা ভীষণই সুন্দর দেখতে গাছ, এবং ফুল গাছ যদি তোমরা না রাখতে পারো তো কোলিয়াস একটা ফুলের সাবস্টিটিউট হয়, কারণ এর পাতাগুলো খুব সুন্দর সুন্দর রঙের হয়। আমি কোলিয়াস বিভিন্ন টবে রেখেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো একে একে, এই টবটায় যেরকম কোলিয়াসের সাথে মানি প্লান্ট এবং ওয়ান্ডারিং জু আছে, এই যে টপটা দেখছো এটা কিন্তু আমি মেন প্লান্টের থেকে ডাল কেটে কেটেই তৈরি করেছি, এবং এখন এটা পুরো বুশি হয়ে গেছে। কোলিয়াসকে বুশি করার উপায় হচ্ছে এর যে টার্মিনাল যে পাতাগুলো, মানে একদম ওপরের দিকে যে ছোট ছোট পাতাগুলো বেরোয় ওগুলো পিঞ্চিং করে দিতে হবে। আর একটা উপায় হচ্ছে খুব লম্বা হয়ে গেলে সেই ডাল কেটে আবার প্রপাগেট করবে, যেরকম আমি দেখো মেন গাছ থেকে কেটে কেটে এখানে প্রপাগেট করেছিলাম। এবারে আমি পিঞ্চিং করছি, পিঞ্চিং করলে কী হয়, ওখান থেকে আবার নতুন দুটো ডাল বেরোয়। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে মাদার প্লান্টটা, সেটা দেখো কত ঘন হয়ে গেছে, টবটাই দেখা যাচ্ছে না। একে আমি কিছু মাস আগেই এর ডাল কেটে এই বিভিন্ন টবে রেখেছিলাম, এখন দেখো এগুলো আবার বড় হয়ে গেছে। তো এগুলোকে আবার আমায় কাটতে হবে, কিন্তু এখন বর্ষাকাল, যথেষ্ট ভালোই গাছটা গ্রো করছে, তাই আমি এখন ওকে এমনিই রেখে দিয়েছি। তোমরা আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে কোলিয়াস। তো এই টপটা দেখো, এই টপটা আমার আর একটা কোলিয়াস, এখানে আছে কোলিয়াস আর মানি প্লান্ট, তোমরা আগেও দেখেছ খুব ভালোভাবে কিন্তু কোলিয়াস বড় হচ্ছে। এই গাছটা হচ্ছে আমার ওয়ান্ডারিং জুয়ের সাথে কোলিয়াস। আমি এক সপ্তাহ আগে তোমাদের দেখিয়েছিলাম যে আমি কোলিয়াসটাকে কেটে দিয়েছিলাম, দেখো তোমরা দেখতে পাচ্ছ, কেটে দেওয়ার পরে ওর পাশ থেকে দুটো আবার ডাল বেরিয়েছে, অনেক বেশি লম্বা হয়ে গেছিলো, তাই আমি ওটাকে কেটে অন্য জায়গায় শিফট করে দিয়েছি, এবং দেখো এখান থেকে আবার কিন্তু নতুন নতুন ছোটো ছোটো ডাল বেরোচ্ছে। তো তোমরাও বন্ধুরা যদি কোলিয়াস বাড়িতে আনো, কোলিয়াস কিন্তু খুব সহজেই বেড়ে ওঠে, শুধু কয়েকটা টিপ আমাদের মাথায় রাখতে হবে। এটার জন্য আমি একটা ফুল ভিডিও করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো বন্ধুরা। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। কোলিয়াস সম্পর্কে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।